সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিটিভি ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুরগুল আহমেদ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ক্যাম্ব্রিয়ান কলেজ, ঢাকা। আমরা আজকে তোমাদের সাথে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা একটি আলোকচিত্র দেখতে পাচ্ছি, তোমাদের অত্যন্ত পরিচিত একটি দৃশ্য, যা ভালোভাবে দেখার জন্য তোমরা অনেকেই সমুদ্র সৈকতে চলে যাও। দৃশ্যটি হচ্ছে একটি সূর্যোদয়ের। যখন সূর্য উদিত হয়, তার সেই কাজটিকে আমরা বলি উদয়। এই সূর্যোদয়ের পাশাপাশি যে কথাটি স্বাভাবিকভাবেই আমাদের মুখে চলে আসে, সেটি হচ্ছে সূর্যাস্ত। এই দুটো অংশ থেকে যদি আমরা সূর্য শব্দটি বাদ দিই, তাহলে এক পাশে থাকে উদয় এবং অপর পাশে অস্ত। তোমরা কি বলতে পারবে উদয় এবং অস্ত এ দুটি শব্দের মধ্যে কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, তোমরা অবশ্যই জানো এ দুটি শব্দের মধ্যে বৈপরীত্য রয়েছে, অর্থাৎ এর একটি হচ্ছে অপরটির বিপরীত শব্দ। আর এরই সূত্র ধরে আমরা আজকে চলে যাচ্ছি আমাদের পাঠ ঘোষণায়। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে বিপরীত শব্দ। এর পূর্বে আমরা বিপরীত শব্দের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমাদের বিপরীত শব্দের দ্বিতীয় পর্ব। আমরা শুরুতেই জেনে নিচ্ছি আমাদের আজকের শিক্ষণফল। আজকের এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা সহজ কিছু বিপরীত শব্দের উদাহরণ বলতে পারবে। এর পাশাপাশি সহজে ভুল হতে পারে এমন কিছু বিপরীত শব্দের উদাহরণ বলতে পারবে। একই সাথে বলতে পারবে কঠিন অর্থবোধক কিছু বিপরীত শব্দ, পাশাপাশি বানান ভুল হতে পারে এমন কিছু বিপরীত শব্দ তোমরা বলতে পারবে, এবং সর্বশেষ একাধিক বিপরীত শব্দ হতে পারে এমন কিছু শব্দ তোমরা বলতে পারবে। এবার চলে যাচ্ছি আমাদের পূর্ব পাঠে। আমরা আমাদের পূর্ব পাঠে জেনেছিলাম বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ কাকে বলে। যদি একটি শব্দ তার বিপরীত অর্থ প্রকাশ করার জন্য আরেকটি শব্দে চলে যায়, অর্থাৎ যে শব্দ একটি অপরটির বিপরীত অর্থ প্রকাশ করে তার প্রত্যেকটিকে একটি অপরটির বিপরীত শব্দ বলা হয়। আমরা তার পাশাপাশি জেনেছিলাম বিপরীত শব্দের গঠন সূত্র। সেখানে আমরা দেখেছিলাম বিপরীত শব্দ বেশ কয়েকটি প্রক্রিয়ায় ঘটিত হয়, তার কয়েকটি মাত্রা রয়েছে। একটি হচ্ছে দ্বিমাত্রিক, দ্বিতীয়টি ত্রিমাত্রিক এবং তৃতীয়টি হচ্ছে বহুমাত্রিক। আমরা এর পাশাপাশি জেনেছিলাম বিপরীত শব্দের গঠন প্রক্রিয়া। আমরা সেখানে দেখেছিলাম প্রধানত দুটো দিক থেকে বিপরীত শব্দ গঠন হতে পারে, একটি হচ্ছে সম্পূর্ণ নতুন শব্দ দিয়ে এবং অপরটি হচ্ছে মূল শব্দের পূর্বে বা পরে কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত করে অথবা বিযুক্ত করে। আমরা সেক্ষেত্রে দেখেছিলাম মূল শব্দের পূর্বে বা পরে ধ্বনি বা ধ্বনির সমষ্টি যুক্ত হওয়ার বা বিযুক্ত হওয়ার পাশাপাশি শব্দের অংশবিশেষ পরিবর্তন করেও বিপরীত শব্দ গঠিত হয়, এবং সর্বশেষ জেনেছিলাম বিপরীত শব্দের প্রয়োজনীয়তার কথা। এবার চলে যাচ্ছি আমাদের আজকের নতুন পাঠে। আমরা আজকের নতুন পাঠে শুরুতেই বিপরীত শব্দের সাথে পরিচিত হব, যে বিপরীত শব্দগুলো আমাদের নিয়মিত অনুশীলন করতে হবে। তার একটি পর্যায় হচ্ছে খুব সহজেই তোমরা পারবে। আমরা এই পর্বটির নাম দিয়েছি খুব সহজেই পারবে। এসো আমরা দেখি যে কোন শব্দগুলোর বিপরীত শব্দ তোমরা খুব সহজেই লিখতে পারবে। প্রথমে লক্ষ্য করো একটি শব্দ উঁচু। আমরা একটি উঁচু দালান দেখছি। তোমরা নিশ্চয়ই খুব সহজেই এর বিপরীত শব্দ বলে দিতে পারবে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এর বিপরীত শব্দ হচ্ছে নিচু। এ ধরনের আরো কিছু শব্দ আমরা দেখব, সন্ন্যাসী। সন্ন্যাসী যারা ঘর ছেড়ে বাইরে থাকেন, ঠিক তার বিপরীত যে অবস্থা যারা ঘরে থাকেন তাদেরকে বলা হয় গৃহী। আশা করি যে কোনো সময় যে কোনো অবস্থায় আমরা এখন সন্ন্যাসী শব্দটির বিপরীত শব্দ বলতে পারবো। আমরা আরও একটি শব্দ লক্ষ্য করছি, জন্ম। হ্যাঁ, খুব অনায়াসেই তোমরা বলে দিতে পারবে জন্ম শব্দের বিপরীত শব্দ হচ্ছে মৃত্যু। আমরা একটি মৃত লাশ দেখতে পাচ্ছি। এবার চলে যাচ্ছি আরেকটি পর্বে, সেটি হচ্ছে হতেও পারে ভুল। শুরুতেই উপচয়। এই যে উপচয় শব্দটি, আমরা এর বিপরীত শব্দ হিসেবে লিখেই ফেলতে পারি অপচয়। এ ধরনের ঘটনা অনেক ঘটে। কেন ঘটে? কারণ উপচয়ের প্রকৃত যে বিপরীত শব্দ, সেই শব্দের সাথে অপচয় শব্দটির চমৎকার মিল রয়েছে, শুধু একটি মাত্র বর্ণের পার্থক্য। এবার দেখে নিচ্ছি কোথায় সে পার্থক্যটি। লক্ষ্য করো, উপচয়ের বিপরীত হিসেবে তোমরা যে শব্দটি ভুল করে লিখো তা হচ্ছে অপচয়। অপচয়ের পয়ের পরিবর্তে আমরা যদি ব যুক্ত করে দিই, তাহলেই কিন্তু আমরা বিপরীত শব্দের শুদ্ধ
রূপ পেয়ে যাব। লক্ষ্য করো, উপচয় তার শুদ্ধ বিপরীত শব্দ হবে অবচয়। এই অবচয়টাকেই আমরা ভুল করে অপচয় লিখে ফেলি। আশা করি এখন থেকে এই ভুলের ফাঁদে আমরা আর কেউ পা দেব না। আমরা জেনে নিচ্ছি অপচয় শব্দের বিপরীত শব্দ কোনটি। অপচয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে সঞ্চয়। আমরা এ বিষয়গুলো আরও পরিষ্কার করব আমাদের সামনের ক্লাসে। তোমরা লক্ষ্য করো, অপচয় এবং সঞ্চয় এ দুটো শব্দের মধ্যে বৈপরীত্য রয়েছে। আবার অপচয়ের একটি প্রতিশব্দ হচ্ছে অবচয়, কিন্তু উপচয়ের বিপরীত শব্দ অপচয় নয়। এখানে একটি গোলক ধাঁধা রয়েছে। এজন্যে উপচয় শব্দের বিপরীত শব্দ অবচয় এটি আমাদের ভালো করে আত্মস্থ করতে হবে। এবার আরও একটি শব্দ, আহত। অনেকেই আহত শব্দের বিপরীত শব্দ লিখে দেয় নিহত। কারণ হচ্ছে আহতকে অনেকেই ধরে নেয় আহত, কারণ এ শব্দটি আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। কিন্তু আহত শব্দের যে অর্থ এটি আমাদের অনেকের কাছে অজানা। আহত শব্দের অর্থ হচ্ছে ডাকা হয়েছে এমন। কেউ যদি আমাকে আমন্ত্রণ জানিয়ে থাকে আমি সেখানে আহত। যদি কেউ আমাকে আমন্ত্রণ না জানায় কিংবা আমাকে কেউ না ডাকে আমি কিন্তু সেখানে আহত নয়। আর আহত হচ্ছে আমি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত। এজন্যে এটির অর্থ না বুঝলে এই ভুলটি করা একেবারেই স্বাভাবিক। তাই আহত শব্দের বিপরীত শব্দ আমরা যেন কেউ কখনো নিহত না লিখি। আহত শব্দের বিপরীত শব্দ হবে অনাহত। আহত হচ্ছে ডাকা হয়েছে এমন বা আমন্ত্রণ জানানো হয়েছে এমন, আর অনাহত হচ্ছে ডাকা হয়নি কিংবা আমন্ত্রণ জানানো হয়নি। মান্নাদের একটি বিখ্যাত গান রয়েছে, আমায় একটু জায়গা দাও তোমার মন্দিরে বসি, আমি অনাহত একজন। অর্থাৎ মন্দিরে তার প্রবেশাধিকার নেই, এজন্য দেবীর কাছে প্রার্থনা করছে তাকে একটু বসার জায়গা দেওয়ার জন্য। আমরা এবার চলে যাচ্ছি যে নিহত শব্দটার কথা আমরা বলেছিলাম। সেই নিহত শব্দের বিপরীত শব্দ ইতিমধ্যে আমরা বলে ফেলেছি আহত। কিন্তু আহতর বিপরীত শব্দ কখনো যেন আমরা নিহত না করে ফেলি। আমাদের এবারের পর্ব অর্থ জেনে শেখো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বিপরীত শব্দ নির্ণয় করতে গিয়ে বিভ্রান্তিতে ভুগি, এবং তার বড় একটি কারণ হচ্ছে এমন কিছু শব্দের বিপরীত শব্দ আমাদের নির্ণয় করতে হয় যার শব্দার্থ আমাদের জানা থাকে না। আমরা সে ধরনের কিছু শব্দ তোমাদের জন্য এবার নির্বাচিত করেছি, এবার সেগুলো দেখব। প্রথমেই শুক্ল। এই শুক্ল শব্দটি আমাদের কাছে শুক্রবারের মতো মনে হয় অনেক ক্ষেত্রেই, আসলে কিন্তু বিষয়টি সেরকম নয়। শুক্ল এই শব্দটির একটি প্রতিশব্দ আমরা জেনে নিচ্ছি। প্রতিশব্দটি হচ্ছে সাদা। এটি নিশ্চয়ই তোমাদের সবার কাছে অত্যন্ত স্পষ্ট সাদা কি। সাদা হচ্ছে তোমাদের খুব প্রিয় একটি রং। এই সাদার বিপরীত শব্দ তোমরা নিশ্চয়ই জানো কালো, যেটা আমরা আগেও বলেছি। এই যে কালো তার আরেকটি প্রতিশব্দ হচ্ছে কৃষ্ণ। শুক্লর প্রতিশব্দ হিসেবে আমরা পেলাম সাদা, সাদার বিপরীত শব্দ পেলাম কালো, এবং কালোর প্রতিশব্দ হচ্ছে কৃষ্ণ। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে শুক্ল কৃষ্ণের বিপরীত শব্দ, অথবা কৃষ্ণ শুক্লের বিপরীত শব্দ। এবার আরও একটি শব্দ দেখছি আমরা, অনুলোম। এই শব্দটি আমাদের মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করে। অনুলোম বলতে আমরা হয়তো আমার যে লোমকূপ রয়েছে, অনুলোম বলতে আমরা আমাদের যে লোমকূপ রয়েছে অনেক সময় সেটাও বুঝে ফেলি। আমরা অনেক শিক্ষার্থীকে দেখেছি এভাবে উত্তর দিতে, কিন্তু অনুলোম শব্দের যে অর্থ তার সাথে লোমের কোনো সম্পর্ক নেই, তবে অনুর রয়েছে। আমরা একটু লক্ষ্য করছি, অনুলোম শব্দের একটি প্রতিশব্দ হচ্ছে যথাক্রম। যথাক্রমটি কীরকম লক্ষ্য করো, যেমন এক লিখলাম, একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, চারের পর পাঁচ। এই যে যথাক্রমে আমি যাচ্ছি একটির পর একটি করে উপরের দিকে, এটি হচ্ছে অনুলোম। এই যথাক্রমের একটি বিপরীত শব্দ হচ্ছে বিপরীত ক্রম। অর্থাৎ আগেরটা ছিল ঊর্ধ্বক্রম, এটা হচ্ছে নিম্নক্রম। আমরা যেমন এক দুই তিন চার পাঁচ দশ করে গুনি, আবার তোমরা যখন পরীক্ষার সময় কথা বলো দাঁড় করিয়ে আমরা কি করি, উল্টো সংখ্যা গোনাই, দশ থেকে এক পর্যন্ত অথবা একশো থেকে এক পর্যন্ত। এই যে উল্টো গোনার যে বিষয় সেটি হচ্ছে বিপরীত ক্রম। এই বিপরীত ক্রমটার নামই হচ্ছে প্রতিলোম। তাহলে অনুলোমের প্রতিশব্দ হচ্ছে যথাক্রম, যথাক্রমের বিপরীত শব্দ হচ্ছে বিপরীত ক্রম, এবং বিপরীত ক্রমের প্রতিলোম হচ্ছে প্রতিশব্দ। আমরা বিপরীত ক্রমটা একটু দেখে নিচ্ছি, যেমন পাঁচ, পাঁচ থেকে চার, চার থেকে তিন, তিন থেকে দুই, দুই থেকে এক, এটি হচ্ছে প্রতিলোম।
তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো অনুলোমের বিপরীত শব্দ হচ্ছে প্রতিলোম। এবার আরও একটি শব্দ উত্তমর্ণ, এটিও আমাদের মধ্যে কর্ণ কর্ণ একটি ভাব জাগিয়ে তোলে, এজন্য আমরা ভুল করতে পারি। উত্তমর্ণ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অধমর্ণ। এই যে উত্তমর্ণ এবং অধমর্ণ, এখানে একটি শব্দ কিন্তু লুকিয়ে আছে দুটো শব্দের মধ্যে, সেটি হচ্ছে ঋণ। কর্ণের কোনো বিষয় এখানে নেই, ঋণের বিষয়। কিন্তু এই শব্দ দুটো পড়ে কেউ ধারণাই করতে পারবে না যে এর সাথে ঋণের কোনো সম্পর্ক রয়েছে। সবাই ভাবে উত্তম কিছু বা অধম কিছু। হ্যাঁ, উত্তম অধমের বিষয় কিন্তু এখানে রয়েছে। তোমরা লক্ষ্য করো, এই যে ঋণ কার্যক্রমটি, তার মধ্যে একটি পক্ষ হচ্ছে উত্তম, উত্তম যুক্ত ঋণ, লক্ষ্য করছো তোমরা, উত্তমর্ণ। আরেকটি পক্ষ হচ্ছে অধম যুক্ত ঋণ, অধমর্ণ। এক পক্ষ উত্তম, এক পক্ষ অধম। এবং তোমরাই বলো, যদি কোনো ঋণের কার্যক্রম ঘটে তাহলে কোন পক্ষ সেখানে উত্তম হবে এবং কোন পক্ষ সেখানে অধম হবে। হ্যাঁ, যিনি ঋণ দিচ্ছেন বা দেন তিনি হচ্ছেন উত্তম, আর যিনি ঋণ গ্রহণ করেন বা নেন তিনি হচ্ছেন অধম। আমরা লক্ষ্য করো যে ঋণ দাতা হচ্ছে উত্তমর্ণ, আর ঋণ গ্রহীতা হচ্ছে অধমর্ণ। নিশ্চয়ই আর তোমাদের এই শব্দের ভুলগুলো হবে না। এই যে ঋণ গ্রহীতা এবং ঋণদাতা, এর আরও কিছু প্রতিশব্দ রয়েছে যেগুলো বিপরীত শব্দের ক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেরকম একটি শব্দ দেখছি, খাতক। এই শব্দটি খাতক মানে খাওয়া খাওয়া, এরকম একটি ভাব চলে আসে। আসলে এই খাতক হচ্ছে ঋণ গ্রহীতা, ঠিক তার যে বিপরীত শব্দ সেটি হচ্ছে মহাজন। মহাজন মানে মহজন, ওরকম কিছু না, যারা অনেক সময় ঋণ দেয়, ঋণ দিয়ে সুদ খেয়ে অনেক সময় মোটা হয়ে যায়। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, একজন মহাজনের ছবি। এই খাতকের বিপরীত শব্দ হচ্ছে মহাজন, আর মহাজনের বিপরীত শব্দ হচ্ছে খাতক। আমরা আরও একটি শব্দ দেখছি, অত্যন্ত দুর্বুদ্ধ একটি শব্দ, সুকৃতি। এবং এর বিপরীত শব্দ আমরা খুব সহজেই শিখতে পারি, দুষ্কৃতি। কিন্তু সুকৃতি কি? সুকৃতি হচ্ছে, লক্ষ্য করছো, রক্ত দেওয়ার একটি কার্যক্রম চলছে, অর্থাৎ সৎকর্ম। সৎকর্ম হচ্ছে সুকৃতি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো দুষ্কৃতিকে। দুষ্কৃতি হচ্ছে দুষ্কর্ম। তোমাদের একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যারা চুরি করে, যারা ডাকাতি করে, তারাই তো দুষ্কৃতি। না, শব্দটি কিন্তু দুষ্কৃতিকারী, অর্থাৎ দুষ্কৃতি দুষ্কর্ম যে করে, দুষ্কৃতিকারী হচ্ছে সে সন্ত্রাসী বা চাঁদাবাজ অথবা যারা দুষ্কর্ম করে। আমাদের এবারের শব্দ জঙ্গম। এই জঙ্গম শব্দটি আমাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে, আমরা অনেকে জঙ্গল মনে করে ফেলতে পারি। আসলে যে জঙ্গম শব্দটি, এর সাথে জঙ্গলের কোনো সম্পর্ক নেই, আবার একদিক থেকে আছেও। কেন নেই, কেন আছে, আমরা সে কথাটি একটু পর বলবো। জঙ্গম শব্দের অর্থ হচ্ছে অস্থাবর। আমরা যে কথা বলেছিলাম জঙ্গল, এই যে অস্থাবর শব্দটি, এর সাথে জঙ্গলের কোনো সম্পর্ক আছে কি না আমি জানি না। জঙ্গল যদি চলাচল করতে পারে তাহলে সম্পর্ক আছে, আর জঙ্গল যদি স্থির বসে থাকে কোথাও তাহলে সম্পর্ক নেই। অস্থাবরের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। স্থাবর হচ্ছে সেই বস্তু বা সম্পদ যা চলাচল করতে পারে না, যা স্থিতিশীল, এক জায়গায় স্থির হয়ে আছে, যেমন ঘর বাড়ি, জমি জমা, গাছ, পাহাড় ইত্যাদি। আর জঙ্গম হচ্ছে যা চলাচল করতে পারে, যেমন আমরা গাড়ি দেখতে পাচ্ছি এখানে। আমরা আরও একটি শব্দ দেখছি, ঐহিক। ঐহিক শব্দটির যে অর্থ সেটিও খুব অবাক হবার মতো। এই যে ঐহিক শব্দটি, এটি একজন সাধারণ মানুষকে বললে এর অর্থ না বলাটাই স্বাভাবিক। আমরা লক্ষ্য করছি এর অর্থ হচ্ছে ইহলৌকিক। আমরা যে টাকার বিষয়টি দেখতে পাচ্ছি, এই জগতে টাকাটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়, তাই না? এই জন্য যে ইহলৌকিক যে বিষয়গুলো সেটি হচ্ছে ঐহিক। তাহলে বুঝতেই পারছো ইহলৌকিকের বিপরীত কি হবে, পারলৌকিক। পারলৌকিক নয় কিন্তু, পারলৌকিক। এই পারলৌকিক শব্দটির প্রতিশব্দ হচ্ছে পারত্রিক, অর্থাৎ ঐহিকের বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক, আর পারত্রিকের বিপরীত হচ্ছে ঐহিক। আমরা এখানে একদল মুসল্লিকে দেখতে পাচ্ছি যারা পরকালের জন্য কাজ করছে, পরকালের জন্য ইবাদত করছেন। এই যে পারলৌকিক যে বিষয়, এগুলো হচ্ছে পারত্রিক, আর তার বিপরীত যা ইহা জাগতিক যে বিষয় বা ইহলৌকিক যে বিষয় সেটি হচ্ছে ঐহিক। আমরা আরও একটি শব্দ লক্ষ্য করছি, সেটি হচ্ছে উন্মিলন। এই শব্দটির বিপরীত শব্দ আমরা অনেকেই ভুল করে লিখে ফেলি নির্মিলন। আসলে নির্মিলন হবে না, হবে নিমিলন। আমরা দেখে নিচ্ছি যে উন্মিলন শব্দটির অর্থ কি। উন্মিলন শব্দটির অর্থ হচ্ছে খোলা। মূলত চক্ষু খোলার ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করি। এই চোখ খোলার বিপরীত শব্দ হচ্ছে চোখ বোঝা, আর চোখ বোঝার প্রতিশব্দই হচ্ছে নিমিলন। আমরা দেখতে পাচ্ছি একটি শিশুর চোখ খোলা, আমরা আরেকটি মেয়ের দেখতে পাচ্ছি চোখ বোঝা। এই যে চোখ খোলা, এটি হচ্ছে উন্মিলন, এবং তার বিপরীত শব্দ চোখ বোঝা হচ্ছে নিমিলন। আমরা রবীন্দ্রনাথের পৃথিবী কবিতায় এই শব্দগুলোর চমৎকার ব্যবহার দেখেছি। আমাদের এবারের শব্দ
জনাকীর্ণ। তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষ একত্রে, জন দ্বারা আকীর্ণ অর্থাৎ জনবহুল, যেখানে অনেক মানুষ থাকে সেটি হচ্ছে জনবহুল বা জনাকীর্ণ। এই জনবহুলের বিপরীত শব্দ হচ্ছে জনশূন্য, যেখানে কোনো মানুষ থাকে না। এই জনশূন্যর আরেকটি প্রতিশব্দ হচ্ছে নির্জন। তার মানে জনাকীর্ণ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে নির্জন এবং নির্জন শব্দটির বিপরীত শব্দ হচ্ছে জনাকীর্ণ। আমরা আরও একটি শব্দ লক্ষ্য করছি, সেটা হচ্ছে চক্ষুষ্মান। এই শব্দটির দু ধরনের অর্থ রয়েছে। একটি হচ্ছে যার অন্তর্দৃষ্টি রয়েছে, অন্তঃচক্ষু রয়েছে, তাকে চক্ষুষ্মা বলা হয়। আর সাধারণ অর্থে যার দৃষ্টিশক্তি রয়েছে, সেই দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে বলা হয় চক্ষুষ্মান। এর বিপরীত শব্দ হচ্ছে দৃষ্টিহীন। আর দৃষ্টিহীনকে আমরা কি বলি এক কথায়? অন্ধ। তার মানে চক্ষুষ্মানের বিপরীত শব্দ হচ্ছে অন্ধ, আর অন্ধর বিপরীত শব্দ হচ্ছে চক্ষুষ্মান। আমাদের এবারে শব্দ মন্থর। এটি তোমরা খুব ভালো করে জানো মন্থর মানে কি। ছবিটি দেখে তোমরা বুঝতে পারছো একটি কচ্ছপ তার হাঁটার গতি বা চলার গতি কতটা দ্রুত বা মন্থর। এই মন্থর শব্দটির প্রতিশব্দ হচ্ছে ধীর, অর্থাৎ এই কচ্ছপ খুব ধীর পদক্ষেপে চলে। আমরা খরগোশ এবং কচ্ছপের গল্প নিশ্চয়ই জানি, দৌড় প্রতিযোগিতা সে বিষয়টি। এই ধীরের বিপরীত শব্দ হচ্ছে দ্রুত, সেই খরগোশ। মন্থরের বিপরীত শব্দ হচ্ছে দ্রুত এবং দ্রুতর বিপরীত শব্দ হচ্ছে মন্থর। আমাদের এবারের শব্দ শাক্ত, খুব শক্ত শব্দ। এই শাক্ত শব্দটির অর্থ হচ্ছে শক্তির উপাসক, তান্ত্রিক, যারা দেবতাদের উপাসনা করে, যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাস করে সেই কার্যে ব্যাপৃত হয়। এই ধরনের যারা লোক আছে শক্তির উপাসনা করেন, আমরা অনেক সিনেমায় দেখেছি, তারা হচ্ছেন শাক্ত। এবং এই কাজটি যারা করেন না, শক্তির উপাসক নয় যে বা যিনি, তিনি হচ্ছেন অশাক্ত। অর্থাৎ শাক্ত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অশাক্ত এবং অশাক্ত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে শাক্ত। আমাদের এবারের শব্দ সংশ্লেষণ। এই সংশ্লেষণ শব্দটির অর্থ হচ্ছে একত্রীকরণ, অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষয়গুলোকে যখন আমরা জোড়া দিয়ে একত্রিত করে ফেলি, তখনই সেটা হচ্ছে সংশ্লেষণ। এবং একত্রীকরণের বিপরীত হচ্ছে পৃথককরণ, এবং এই পৃথককরণটি হচ্ছে বিশ্লেষণ। আমরা যখন একটি রেডিওর যে যন্ত্রপাতিগুলো আছে এগুলোকে যখন আলাদা আলাদা করি, সেটা হচ্ছে বিশ্লেষণ। আবার যখন একত্রিত করে রেডিও করে ফেলি, তখন সেটি হচ্ছে সংশ্লেষণ। আমরা যখন একটি মোবাইলের যে পার্টসগুলো আছে সেগুলো আলাদা করে ফেলি, তখন সেটা হচ্ছে বিশ্লেষণ। যখন একত্রিত করে ফেলি, সেটা হচ্ছে সংশ্লেষণ। আমরা যখন একটি কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশকে আলাদা করে ফেলি, সেটা হচ্ছে বিশ্লেষণ। যখন একত্র করে ফেলি, সেটা হচ্ছে সংশ্লেষণ। ঠিক একইভাবে আমরা যখন একটি প্রশ্ন কোনো একটি বিষয় সম্পর্কে ছুড়ে দিই, সেটা কিন্তু সংশ্লেষণ রূপ তার, সেটাকে আমরা কী করি? বিশ্লেষণ করতে বলি, অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটা বিস্তৃত বুঝিয়ে দিতে বলি। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্যায়ে। এই পর্যায়টি হচ্ছে বানান ভুলের সংখ্যা। কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোর বিপরীত শব্দ নির্ণয় করতে গিয়ে আমরা যে কোনো অংশে বানান ভুলের ফাঁদে পড়ে যেতে পারি। এ ধরনের একটি শব্দ হচ্ছে স্বাক্ষর, অত্যন্ত বিপজ্জনক শব্দ। এই স্বাক্ষর শব্দটি আমরা ভুল করে যেভাবে লিখতে পারি তা হচ্ছে দন্তস্বর নিচে একটি বফলা যুক্ত করে দিতে পারি। এই যে বফলা ছাড়া দন্তস্ব এবং বফলা যুক্ত দন্তস্ব, এই দুটো শব্দের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। এই যে স্বাক্ষর বফলা দিয়ে, এই শব্দটির অর্থ হচ্ছে দস্তখত বা সিগনেচার আমরা যেটাকে বলি। আর স্বাক্ষর শব্দের অর্থ হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন, অর্থাৎ যার অক্ষর জ্ঞান রয়েছে, যে লেখাপড়া করতে পারে, তিনি ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন স্বাক্ষর। আর বফলা দিয়ে যেটা, সেটা হচ্ছে আমার সেই ব্যক্তির একটি চিহ্ন, একটি দস্তখত, একটি সিগনেচার, যেটি তার প্রতিনিধিত্ব করছে, সে নিজে নয়। অক্ষর জ্ঞান সম্পন্ন বিপরীত শব্দ আমরা ধরে নিচ্ছি অক্ষর জ্ঞানহীন। আর অক্ষর জ্ঞানহীন শব্দটির প্রতিশব্দ হচ্ছে নিরক্ষর, অর্থাৎ স্বাক্ষর শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিরক্ষর, আর নিরক্ষর শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্বাক্ষর। আমরা দেখতে পাচ্ছি কিছু শিশু খুব দারিদ্র পীড়িত, লেখাপড়া করার সুযোগ নেই, তাদের অক্ষর জ্ঞান নেই, তারা নিরক্ষর। আমাদের আজকের সর্বশেষ শব্দ অপরাহ্ন। এই অপরাহ্ন শব্দটি আমরা লিখতে গিয়ে প্রায়শই ভুল করি, খুব সহজ করে লিখতে গিয়ে আমরা লিখে ফেলি অপরাহ্ন। এখন যেভাবে লক্ষ্য করছি উপরে, এভাবে আমরা হয়ের পাশে যে নটি লিখি সেটি হচ্ছে দন্ত ন, এবং নিচে লক্ষ্য করো হয়ের নিচে আমরা যে দন্ত ন লিখতে চাই সেটি আসলে দন্ত ন নয়, সেটি হচ্ছে মূর্ধন্য। এখন নত্ববিধানের যে নিয়ম সেটি হচ্ছে যদি পূর্বে অন্তস্থ র বা রজাতীয় বর্ণ থাকে তাহলে কি হবে? মূর্ধন্য হবে। এবং মূর্ধন্য যেহেতু হয়ের নিচে বসে তাহলে সেই রূপটি আমাদের লিখতে হবে অপরাহ্নের ক্ষেত্রে। কিন্তু যদি র না থাকে তাহলে কিন্তু হটি এভাবে নয়ের উপরে থাকবে না, হটি থাকবে নয়ের পাশে। অপরাহ্নের বিপরীত শব্দ হচ্ছে পূর্বাহ্ন।
তোমরা লক্ষ্য করো যে পূর্বাহ্নে কিন্তু পয়ের উপর রেফ রয়েছে, অর্থাৎ হ ন সংযুক্ত যে বর্ণটি তার আগে র রয়েছে, র থাকার কারণে এটিও কিন্তু মূর্ধন্য হচ্ছে, অর্থাৎ হয়ের নিচে ন বসছে। তবে পূর্বাহ্ন যদি আমরা ভুল করে লিখি তাহলে কিভাবে লিখব? হয়ের পাশে ন দেব, অর্থাৎ দন্ত ন ব্যবহার করব। তাহলে নিশ্চয়ই এখন থেকে যে শব্দের মধ্যে রয়ের উচ্চারণ রয়েছে অন্যর সাথে, অর্থাৎ পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন অথবা অপরাহ্ন, সেক্ষেত্রে আমরা হয়ের নিচে লিখব না পাশে লিখব সেটা নির্ধারণ করার জন্য আমাদেরকে নত্ববিধানে স্মরণাপন্ন হতে হবে। যদি কোনো র বর্ণ থাকে শব্দের মধ্যে তাহলে নিচে বসবে, আর যদি র বর্ণ না থাকে তাহলে কি হবে? তাহলে পাশে বসবে। লক্ষ্য করে যে পূর্বাহ্নে যে পাশে বসেছে হয়ের পাশে, সেটি কিন্তু শুদ্ধ নয়, ভুল। অপরাহ্নে পাশে বসেছে, ভুল। আবার মধ্যাহ্নে যখন বসেছে তখন কিন্তু সে শুদ্ধ, কারণ এখানে র বর্ণটি নেই। আশা করি এখন থেকে এক্ষেত্রে তোমাদের আর ভুল হবে না। এবার আমাদের ফিরে দেখার পালা। আমরা আজকে যা যা শিখলাম তা হচ্ছে, সহজ কিছু বিপরীত শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি, সহজে ভুল হতে পারে এমন কিছু বিপরীত শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি, কঠিন অর্থবোধক কিছু বিপরীত শব্দ আমরা দেখেছি, আমরা দেখেছি বানান ভুল হতে পারে এমন কিছু বিপরীত শব্দ, এবং একই সাথে একাধিক বিপরীত শব্দ হতে পারে এমন কিছু শব্দ। এবার আমাদের দলীয় কাজ, আমাদের আজকের দলীয় কাজ হচ্ছে বিপরীত শব্দ লেখা। প্রথমেই শাপলা দল। শাপলা দলের বিপরীত শব্দগুলো হচ্ছে অগ্রিম, অন্দর, আর্য, গ্রহণ, আবাহন। এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। এবার দোয়েল দল। দোয়েল দলের শব্দগুলো হচ্ছে অন্তর, বিজ্ঞ, বিদ্যান, পাপ এবং প্রবীণ। আমরা এবার চলে যাচ্ছি আমাদের মূল্যায়ন পর্বে। আজকের মূল্যায়ন পর্বে বিপরীত শব্দ লিখতে হবে ছয়টি করে। শব্দ রয়েছে নয়টি। শব্দগুলো হচ্ছে অসন, আকুঞ্চন, বিশেষণ, ত্যাজ্য, মহাত্মা, সৌম্য, আর্দ্র, সুশীল এবং প্রাচীন। এই নয়টি শব্দ থেকে যে কোনো ছয়টি শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। এবার আমাদের বাড়ির কাজ। আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে বরাবরের মতোই তোমার দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে কোনো দশটি শব্দের বিপরীত শব্দ লেখা। এই বাড়ির কাজের সাথে সাথে আমাদের সময় হলো বাড়ি যাওয়ার। তোমাদের সাথে আমাদের আবারও দেখা হবে পড়ালেখা নিয়ে একই অনুষ্ঠানে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।